أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا يجعلوه في غيابة الجب الله أكبر بھائر امر اللہ پاک تر حبیب محمد صلی اللہ علیہ وسلم کے گھوشنا دی دلین بندھو হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা মরুভূমির দিকে নিয়ে ছুটল দশ ভাই পরামর্শ করল কি করা যায় একজন ভাই পরামর্শ দিল তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দাও একজনের কথায় তাকে সম্মত হয়ে সকলে মিলে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে দিল ভাইয়েরা আমার গত জুমায় বলেছি যখন নিক্ষেপ করা হলো হঠাৎ করে রশিটা কেটে দেওয়া হলো আল্লাহ পাক বললেন রে জিব্রিল আমার ইউসুফ তলদেশে গিয়ে পাথরের সঙ্গে বাড়ি খেয়ে মারা যাবে আমার ইউসুফকে তুমি তোমার কুদরতি তোমার নুরানি হাত দ্বারা ইউসুফকে বাঁচাই আনা জিব্রিল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইলেন আর সেখানে সুন্দর বিছানার ব্যবস্থা করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর গায়েবী খাজানা থেকে জান্নাত থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন যখন যা লাগে সব কিছুর ব্যবস্থা কে করে দিচ্ছেন ভাইয়েরা আমার আল্লাহ পাক কূপের মধ্যে হযরত ইউসুফ তাকে লক্ষ্য করে একটা ওহি পাঠায় দিলেন সুবহানাল্লাহ বলেন সেই ওহিটি আল্লাহ পাক কোরআন হাকিমে সূরা ইউসুফের ভিতর বলছেন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন আল্লাহ বলছেন রে আমার ইউসুফ আপনি কূপের ভিতর আছেন টেনশন নেবেন না আপনি বিচলিত হয়ে যাবেন না আপনি ভয় পাবেন না অচিরেই দেখবেন আপনার এই দশ ভাই আপনার কাছে আপনার পায়ের নিচে এসে দাঁড়ায়া যাবে সুবহানাল্লাহ আপনার ভাই ভাই সমূহ আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে আপনাকে প্রহার করেছে অত্যাচার নিপীড়ন করেছে বাবার সঙ্গে মিথ্যা কথা বলে আপনাকে নিয়ে আসছে আপনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে আপনি টেনশন নেবেন না আল্লাহ ওহী নাজিল করে বললেন এই যে কার্যকলাপগুলো তারা করছে আজ থেকে প্রায় ৪০ বছর পরে দেখবেন সবগুলো ঘটনা আপনার ভাইদের সামনে আপনি সব প্রকাশিত করে দিবে তখন দেখবেন তারা লজ্জা পাবে লজ্জায় তাদের মাথাগুলো নিচু হয়ে যাবে ভাইয়েরা আমার দশ ভাই ইউসুফকে গর্তের ভিতর ফেলে দিয়ে বাড়ির দিকে রওনা করছে বাড়িতে গেলেন যাওয়ার সময় তারা চিন্তা করলেন বাড়িতে গেলেই তো বাবা বলবেন ইউসুফ কোথায় কি বলবো বলবো দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম ইউসুফকে বাগে খেয়েছে এটা বললেই তো বিশ্বাস করবে না বিশ্বাস করার জন্য তারা একটি ফন্দি আঁকলো ফন্দিটির নাম হলো একটি বকরি জবাই করলো বকরি জবাই করলে রক্ত আসে কি আসে না হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামার ভিতর রক্তগুলো মাখায় আনিল আর মনে মনে ভাবলো যায়া বলবো বাবা এই যে রক্ত মাখা জামা আপনার ছেলেকে কে খাইছে হযরত ইউসুফ নবীর দশ ভাই রক্ত মাখা জামাটা নিয়া
বাবা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেলেন, প্রথম কিন্তু জামাটা দেখায় নাই, প্রথম যাইয়াই তারা কাঁদতে শুরু করছে। দশ ভাই হাউ মাউ করে কান্না, ভাইয়ের জন্য কান্না, এই কান্না কি সঠিক ছিল না ভুল ছিল? মিথ্যা ছিল, মিথ্যা কান্না। ভাইয়েরা আমার, এই ঘটনা অনেক বছর আগের ঘটনা, হাজার হাজার বছর আগের ঘটনা, ভাই ভাই দ্বন্দ্ব, সেই ভাই ভাই দ্বন্দ্ব এখনো মনে হয় আর নাই, আছে? ভাইয়েরা আমার, ভাই ভাই দ্বন্দ্ব এটা আজকের ঘটনা না, ভাই ভাই দ্বন্দ্ব প্রায় আজ থেকে 7000 বছর পূর্বে হযরত আদম সফিউল্লাহর পুত্রের ক্ষেত্রে হয়েছে কিনা। দুই ভাই, একজন হাবিল আরেকজন কাবিল, দুই ভাই ঝগড়া করছেন একজন নারী নিয়া। তাহলে সর্বপ্রথম ঝগড়া হলো নারী নিয়া, কি নিয়া? এখানেও এই ঘটনায় নারীর পেশ আছে না নাই? সামনে সুন্দর ঘটনা আছে, নারীর পেশ। এখন হইল ভাইয়ের পেশ, ভাই ভাই দ্বন্দ্ব একটাই, হিংসা। মনে রাখবেন, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা মানুষকে কি করে? হিংসা করছে। যে ইউসুফকে বেশি আদর করে, আমাদেরকে কম আদর করে, ইউসুফের প্রতি হিংসা জন্মাইতে জন্মাইতে তাদের এমন পর্যায়ে তারা পৌঁছে গেছে, শেষ পর্যন্ত হত্যার সিদ্ধান্ত নিল। বড় ভাই ইয়াহুদ বলল, না, হত্যা করা ঠিক না, তাকে কূপের মধ্যে ফেলে দেই, হয়তোবা কোনো বণিক তাকে অনেক দূরে নিয়ে যাবে, আর তার সাক্ষাৎ হবে না, আর আমরাই হব বাবার নিকট অনেক প্রিয়। হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। ইয়াকুব বললেন, বাবা আমার সন্তানেরা সকলকে দেখছি, সকলেই কাঁদ, কিন্তু আমার সন্তান ইউসুফকে কেন দেখি না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের কান্নার আওয়াজ আরো দ্বিগুণ বাড়ায়া দিল। ভাইয়েরা আমার, এরপরে কান্না সুরে ভাইরা বলতে শুরু করলো, কলু ইয়া نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب بابا হে আমরা আপনার সন্তানকে নিয়ে যে দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, আপনার সন্তানকে পাশে বসাইয়া আমাদের জামা কাপড়গুলো খুলে, কারণ আমরা দৌড় প্রতিযোগিতা দিব, আমাদের আসবাবপত্র আপনার সন্তানের নিকট রেখে আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, এসে দেখলাম আপনার সন্তানকে বাঘ খেয়েছে। আসলে কথাটা সত্য না মিথ্যা? কত বড় মিথ্যা! আপনার সন্তানকে বাঘে খেয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা যখন শুনলেন, তিনিও হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, কারণ তার কাছে ইউসুফ ছিল অত্যন্ত প্রিয়। কারণ হলো, ইউসুফ নবী স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে 11টি উজ্জ্বল নক্ষত্র তাকে সেজদা করতেছে, আর চন্দ্র সূর্য তাকে সেজদা করে। এই জন্য ইয়াকুব নবী চিন্তা আগেই করে রেখেছেন, আমার পরে যিনি নবী হনেন হবেন তিনি হলেন আমার পুত্র ইউসুফ। আগেই তিনি কি করে রাখছেন, তার মেমোরিতে সেট করে রাখছেন যে আমার সন্তান সেই কি হবে, নবী হবে। এই জন্য আলাদা একটু মায়া ছিল। এখন যখন শুনছেন ইউসুফকে বাঘে খেয়েছে, তিনি আরো মর্মাহত হয়ে গেলেন। ভাইয়েরা আমার, ভাইরা আরো কি বললো দেখেন, আরো কত বড় মিথ্যা কথা। ওয়ামাম আনতা বিমুমিনিল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বাবা, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা বলি, দেখছেন? বাবা, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যতই আমরা কাঁদি, যতই সত্য কথা বলি, আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। কোন কথা? এই যে বললাম বাঘে খেয়েছে, এটা আপনি বিশ্বাস করবেন না। আসলে এইটাই সত্য, বিশ্বাস করেন আর না করেন, আমি যেটা বলছি এইটাই বাবা, এইটাই আমরা, এটাই সত্য, এটাই আমরা দেখেছি, তাকে বাঘে খেয়েছে। ভাইয়েরা আমার, এরপরে তারা কি করল, ওয়াজাউ আলা কমীসিহি বিদামিন কাযিব,
তারা ওই যে বললাম বকরি জবাই করবে, বকরি জবাই করলো, কাপড়ের মধ্যে তারা রক্ত লাগাইছে, মিথ্যা রক্ত। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তারা রক্ত মাখা জামাটা দেখাইছে, বাবা এই যে দেখেন জামার মধ্যে রক্ত, এই জামাটা তো আপনার ইউসুফের, দেখেন রক্ত। হযরত ইউসুফ আলাইহিসসালাম জামাটা ধরলেন, দেখলেন, আর তিনি আরো জোরে জোরে কান্না করতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি বললেন, বাবা রে তোমরা যা বলতেছো আমার কাছে খটকা মনে হয়। এই যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাওয়ালাত, বাবা তোমরা যা বলতেছো আমার মনে হয় এগুলো তোমরা নিজেদের থেকে একটা ঘটনা রচনা কইরা একটা কাহিনী বানায় আমার কাছে শোনাইতেছো। বাবা কিছুটা ধরে ফেলছেন। ধরার পিছনে প্রধান কারণ হলো যে পোশাকটা হযরত ইয়াকুব আলাইহিসসালামের নিকট দিলেন, এই যে রক্ত মাখা জামা দেখেন। হযরত ইয়াকুব নবী প্রশ্ন করলেন, আমার সন্তানেরা, আমার সন্তান ইউসুফকে বাঘে খেয়েছে, ঠিক আছে বিশ্বাস করলাম বাঘে খেয়েছে, কিন্তু জামাটার কোনো কিছুই হলো না, জামাটা ছিঁড়ে নাই, জামার ভিতর বাঘের দাঁতের কোনো কামড়ের দাগ নাই। তাহলে কি বোঝা যায়? আমি মনে করি তোমরা একটা ঘটনা সাজাইয়া আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলতেছ। যদি বাঘে গাইতো জামার মধ্যে ছিড়া বিড়া থাকতো না, নাকি বাঘ আস্তে করে বুতাম ঘুইলা জামা কর খুইলা সরাইয়া তারপরে খুব ধীরে সুস্থে খায় মানুষ, নাকি? ধরে ফেলছেন। এরপরে তারা লজ্জিত হইল। আমার ভাইয়েরা এখন দেখেন হযরত ইউসুফ আলাইহিসসালাম কূপের ভিতর, তার ভাইরা কয়েকদিন পর পর এক একজন করে যায় আর দেখে তাকে কেউ এই জায়গা থেকে নিছে কিনা, সরায় কেউ নিল কিনা, কয়েকদিন পর পর যায়, একদিন দুই দিন তিন দিন আদিন সিরিয়া থেকে মিশরের দিকে একটা দল রওনা করছে ব্যবসার জন্য। কিসের জন্য? সিরিয়া থেকে মিশর যাবেন ব্যবসা করার উদ্দেশ্যে। তাদের মূলত তাদের বাড়িটাই ছিল মিশরে, তারা সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে আসছিলেন, ব্যবসা করা শেষ এখন মিশরে তারা রওনা করতেছেন। তো এদের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো মালিক বিন জিগর। নাম কি? মালিক বিন জিগর। তিনি এই বণিকদের লিডার ছিলেন, দলের লিডার ছিলেন। ভাইয়েরা আমার, তারা মিশর যাবেন কিন্তু রাস্তা ভুলে গেছেন, রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গেছেন। যাইতে যাইতে ওই যে কূপের ভিতর হযরত ইউসুফ আলাইহিসসালামকে ফেলেছেন ওই কূপের কাছাকাছি চলে গিয়েছে। আমার ভাইয়েরা তারা অনেক দূর মরুভূমি এলাকা হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত শ্রান্ত, পিপাসা তাদের পেয়েছে, এই জন্য তারা চিন্তা করলেন সুন্দর একটা কূপ, এই কূপ থেকে চলো আমরা পানি খাই, এত সুন্দর কূপ এই মরুভূমি এলাকায় আর নাই, আল্লাহ আমাদেরকে একটা কূপ মিলে দিয়েছেন, চলো এখান থেকে পানি খাই। বালতির রশি আছে কিন্তু বালতি নাই, বালতি তো নিচে। আমার ভাইরা তাদের নিচ থেকে একটা বালতি সংগ্রহ করে, কাফেলা থেকে যে কোনো একটা পাত্র সংগ্রহ করে ওই রশির সঙ্গে বেঁধে তারা নিচে ফেলছে পানি উঠাইবার জন্য। ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন তিনি দেখলেন রশি তার সামনে, তিনি ভাবলেন কোনো মানুষ অথবা কোনো বণিক দল এখানে আসছে পানি পান করার জন্য, পানি উঠাইতেছে। তিনি কায়দা করে আস্তে করে রশিটা খুব টাইট করে ধরে ফেললেন। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কিভাবে তাকে সেখান থেকে উদ্ধার করে। আল্লাহ যাকে বাঁচাইতে চান, দুনিয়ার কোনো শক্তি কি তাকে মারতে পারে? আবার আল্লাহ যাকে মারতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে বাঁচাইতে পারে? এটাই হলো চূড়ান্ত কথা। ধরে ফেলছেন। এখন খুব ওজন মনে হয়, ওজন মনে হয়। তারা বলছে কি রে, এটা তো পানির তো এত ওজন, এত ওজন কেন? টানতে 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 অনেক কাছে আনছে, কাছে আনার পরে দেখলেন যে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল একটা নক্ষত্রের মতো একটা বালক দেখা যায়।
ভাইরা আমার এই কথারে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন ওয়াজাআত সাইয়্যারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দাদাল্লুয়া قال يا بشرى هذا غلام ভাইরা আমার একদল বণিক যে বণিকের কথা মাত্র বললাম তারা যাচ্ছিলেন তারা যখন কূপের ভিতর রশি ফেলে পাত্র ফেললেন পানির জন্য তিনি উপরে আসলেন তখন তারা বলল قال يا بشرى هذا غلام যে টান দিয়ে প্রথম দেখলো সে বলল হাই সুসংবাদ কি সুন্দর এক বালক সুবহানাল্লাহ যে কথাটা সরাসরি তাদের কথাটা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন কলা ইয়া বুশরা সুসংবাদ কি আনন্দের বিষয় হাজা গোলাম কি সুন্দর গোলাম দেখা যায় সুবহানাল্লাহ কোন না ভাইরা আমার যে কথাটা প্রথমেই বললাম মালিক বিন জিগর সে বালকটাকে উঠাইয়া এত সুন্দর বালক দেখে তিনি কোলে তুলে নিলেন চুমু দিলেন এরপরে তিনি চিন্তা করলেন আশেপাশের মানুষ যদি চলে আসে তাহলে বালকটাকে নিয়ে যাবে তিনি একটু আড়াল করার চেষ্টা করলেন কিন্তু আমি আগেই তো বললাম তার যে দশ ভাই ওই যে একদিন একদিন করে আয়সা দেখা যায় তো হঠাৎ ওই মুহূর্তে আবার এক ভাই আসতেছিল দেখে যে কূপ থেকে তাকে উঠানো হয়েছে দৌড়ে যায় বাকি ভাইদেরকে খবর দিলেন আয় হায় আমাদের ভাইদের ভাইকে নিয়ে যাচ্ছে চলো তাদেরকে ধরি দশ ভাই দৌড়ে আসলেন আয়েশা বলে এই চোর 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 দাঁড়াও দাঁড়াও এই চোর আমাদের আমাদের গোলামকে চুরি করে নিয়ে যায় এখন আর ভাই বলতেছে ভাইরা আমার দৌড়ে আসলো এ তুমি কে আমাদের এই গোলামটা কয়েকদিন খুঁজে পাই না সে হইলো আমাদের গোলাম কাজের ভয়ে সে পালাইছে হয়তোবা বাঘের তারা খাইয়া সে এই কুফের ভিতর পড়েছে তো এখানে কি বলে সাব্যস্ত করলো গোলাম অথচ তাদের ভাই যখন দশ ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে গোলাম বলে সাব্যস্ত করলেন হযরত ইউসুফ নবী ছোট্ট মানুষ ছিলেন পাঁচ থেকে সাত বছরের মানুষ ছোট্ট বালক তিনি তার হৃদয় থেকে অত্যন্ত কষ্ট পাইলেন যে ভাইরা আমাকে মাথায় তুলে রাখতেন যে ভাইরা আমাকে আদর করতেন চুমু দিয়েছেন সেই ভাইরা আজকে আমাকে গোলাম বানায়া দিলেন এই ব্যক্তির কাছে আমাকে গোলাম পরিচয় দিয়া দিলেন বলা হইল জিগর আপনি এখানে ব্যবসার জন্য আসছেন ঠিক আছে এই গোলাম পেয়েছেন এই গোলাম আমরা আপনাকে দিতে পারি শর্ত আছে শর্ত হইল আমাদেরকে দেরহাম দিতে হবে টাকা দিতে হবে অর্থাৎ এই গোলামকে আপনারা কিনে নিতে পারবেন কি বলছেন কিনে নিতে পারবেন মালিক বিন জিগর বললেন কত টাকা দিতে হবে তখন তারা বলল বেশি দরকার নেই কিছু দিলেই হবে তাদের উদ্দেশ্য ছিল এই ইউসুফকে এই দেশ থেকে অনেক দূরে সরাইয়া দেওয়া যেহেতু তারা মিশর যাবে টাকা দেখ আর না দেখ তাদের কাঁধে উঠায় দিতে পারলে সে কোথায় গেল মিশর তাহলে আমাদের বাবা যিনি ইয়াকুব তিনি আমাদের ভাই ইউসুফকে আর খুঁজে পাবেন না এটা ছিল তাদের উদ্দেশ্য মালিক বিন জিগর দশ দেরহাম দিলেন বললেন না দশ দেরহাম হবে না বাড়াইয়া দেন তাফসীর মারিফুল কোরআনের ভিতর আসছে বিশ দেরহাম দিলেন বিশ দেরহাম দেওয়ার পরে দশ ভাই বিশ দেরহামকে বন্টন করে নিয়ে নিলেন একজনে কয় দেরহাম দুই দেরহাম পাইয়া বলছে এই যে গোলাম কিনিবা এই গোলাম কিন্তু খুব চালাক তাকে পায়ের ভিতর শিকল লাগায় তারপরে নিতে হবে কোনোভাবেই যদি ছুটে যায় আর খুঁজে পাওয়া যাবে না খবরদার খুব সাবধানের সঙ্গে গোলামকে মিশরে নিয়ে যা মানে কোনোভাবে যাতে ছুটে না যায় যদি একবার ছুটে যায় আর যদি বাবার নিকট এসে এই কাহিনী বলে দেয় তাহলে তো অবস্থা খারাপ আমার ভাইরা মালিক বিন জিগর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশ দেরহাম দিয়া তিনি কিনে মিশরের দিকে রওনা করলেন তিনি জানেন এই বালক বিশ দেরহাম একশো দেরহাম পাঁচশো দেরহামের বালক না সুবহানাল্লাহ কোন মিশরের দিকে রওনা দিলেন তার সৌন্দর্য তার লাবণ্য মিশরের ভিতর ছড়ায়া পড়ল যে মালিক বিন জিগর সিরিয়া থেকে একটা উজ্জ্বল চাঁদের নেই সুন্দর একটা বালক এনেছে এটা নাকি সে বিক্রি করবে ওই যুগে দাস বেচা কেনার ছেলে মেয়ে বেচা কেনার খুব প্রবণতা ছিল
তো এই বেচা কিনারা তাদের জন্য একদম সহজ একটা বিষয় ছিল। আমাদের বাংলাদেশে যদি কেউ বলে যে আমাদের বাচ্চারা এই বাচ্চা বিক্রি করে ফেলবে, এটা শুনলে অনেকে চমকে ওঠে, বাচ্চা বিক্রি করে ফেলবে, কিন্তু ওই সময়ের জন্য এটা চমকানোর কোনো বিষয় ছিল না। অ্যাভেলেবল বিক্রি হতো, বিশেষ করে দাস দাসী এগুলো বিক্রি হতো। তো মালিক বিন জিগার তিনি প্রথমে ঘোষণা দিলেন, আমার এই বালক ইউসুফ তাকে আমি বিক্রি করব একটা শর্তে, শর্ত হলো যে নাকি আমাকে বেশি পরিমাণ টাকা দিতে পারবে, যে যত বেশি দিবে তাকে আমি কি করব এই বালক দিয়ে দিবে, বিক্রি করে ফেলবো। এরপরে মালিক বিন জিগার যখন তিনি মিশরে গেলেন, মিশরে যাওয়ার পরে তিনি ডাক উঠাইলেন হযরত ইউসুফকে নিয়ে। প্রথম নাম্বার আসলো এই বালককে আমার কাছে বিক্রি করো মিশরে, 100 দেরহাম দিব। আর একজন কথা টান দিয়ে বলতেছে, না কিসের 100 দেরহাম, 150 দেরহাম দিব। আরেকজন বললেন, না 150 দেরহাম না, আমি 200 দেরহাম দিব, আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন অর্থাৎ ইউসুফ নবীর সৌন্দর্য, তার লাবণ্য, এমন সুঠাম দেহের অধিকারী ছিলেন, তাকে দেখে আর টাকার দিকে কেউ তাকান না। 200, 300, 400, 500 দেড়হামের পালা শেষ, কিসের দেড়হাম, দেড়হামে কাজ হবে না। একজন ঘোষণা দিল, ইউসুফকে একটা পাল্লায় রাখো, আরেক পাল্লায় আমি স্বর্ণ দ্বারা ভর্তি করে তারপরে ইউসুফকে আমি কিনে নিব। ইউসুফকে এক পাল্লায় রাখো, আরেক পাল্লা খালি রাখো, আমি সেখানে স্বর্ণ দিব। স্বর্ণ দিতে দিতে ইউসুফ সমপরিমাণ স্বর্ণ দিয়া তারপর ইউসুফকে কিনে নেব। আরেক ব্যক্তি ডাক দিয়ে বলে, না আমার স্বর্ণের অভাব নাই, আমিও ইউসুফকে সমপরিমাণ স্বর্ণ দিব। এইটা হলো এক নাম্বার মাপ। দ্বিতীয়বার আবার ওজন দিব কস্তুরির মাধ্যমে। কস্তুরি হইল ওই জিনিস যেটাকে বলা হয় মৃগ নাভি, মৃগ নাভি থেকে যে আতর তৈরি হয় সেটাকে বলা হয় কস্তুরি। গোটা বিশ্বের ভিতর বর্তমানে যে আতরের দাম সবচাইতে বেশি, এক তোলা আতরের দাম হলো 1 লক্ষ টাকা, এটাকে বলা হয় কস্তুরি। অর্থাৎ মৃগ নাভি থেকে, হরিণের নাভি থেকে যেই আপনার সুগন্ধি বের হয় সেটাকে সঞ্চয় করে রাখা মৃগ নাভি। তিনি বললেন, একদিকে ইউসুফকে রাখো আর একদিকে স্বর্ণ আমি দিব, এটা নাম এক নাম্বার মাপ। দ্বিতীয় নাম্বার ওজন হইল, ইউসুফকে একদিকে রাখো আর একদিকে আমি দামি কস্তুরির ওজন দিয়া ইউসুফকে কিনে নিব। দেখেন আল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালামের দাম কিভাবে বাড়ায় দিতেছেন, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মিশরের তৎকালীন গভর্নর, তার নাম ছিল আজিজ মিসর, সে ছিল মিশরের গভর্নর, ক্ষমতাবান ব্যক্তি, তিনিও চতুর্দিকের কানাকানিতে শুনতে পাইলেন জিগর এমন একজন বালককে এনেছে যে বালকের মতো সুন্দর চেহারার অধিকারী পৃথিবীর ভিতর আর কেহ নাই। আজিজ মিসির তিনি নিজে ঘোড়া নিয়ে দৌড়ে আসলেন, এসে তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে যখন তিনি তাকাইলেন, তার দিলটা হৃদয়টা ভরে যায়। তিনি বললেন, কি হয়েছে এখানে আমাকে জানাও। একজন বললেন, হুজুর, একজন বলেছে স্বর্ণের মাপে তাকে বিক্রি করার জন্য, আর একজন বলেছে স্বর্ণ দিবে আবার আরেকবার ওজন দিয়ে কস্তুরি দিবে। মালিক বিন জিগর এই কথা যখন জানাইলেন আজিজ মিসির, মিশরের গভর্নর, তিনি বললেন, ঠিক আছে, এই ইউসুফের মাপ হবে 3 বার। সুবহানাল্লাহ। গণ ওনারা বলছে, 2 বার আমি একটা বাড়ায় দিলাম, প্রথম হবে স্বর্ণের মাপে মাপ, 2 নম্বরে কস্তুরির মাপে মাপ, 3 নম্বর হইল ইউসুফের যত ওজন তত ওজনে আমি রেশমি কাপড় দ্বারা তাকে মাপ দিব। মালিক বিন জিগর বললেন, ঠিক আছে, যাহা পান আপনি নিয়ে যান। 3 বার ওজন দেওয়া হলো স্বর্ণ কস্তুরি এবং রেশমি কাপড় দিয়া। ওজনের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করে নিয়ে গেলেন আজিজ মিসির, তার বাড়িতে আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ।
এই কথাটি আল্লাহ পাক কোরআন হাকিম উল্লেখ করেছেন সুন্দরভাবে ওয়া ক্বালাল লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিম আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদ وكذلك مكنا ليوسف في الأرض حضرت ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন, তাকে বিক্রি করা হলো আজিজ মিসরের নিকট, তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন, যাইয়া কি বলছেন, আমি একটা দাস কিনে আনছি এই কথা তিনি বলেন নাই, তিনি বলছেন আও নাত্তাখিযাহু ওয়ালাদ, সুবহানাল্লাহ, দেখেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক ধীরে ধীরে আস্তে আস্তে সম্মানটা কোন দিকে নিতেছেন, মালিক বিন জিগর ইউসুফকে কিনছে দাস হিসেবে, মানে তারা তো ভাইরা বিক্রি করছে গোলাম হিসেবে, তিনি যখন এখানে আনলেন মালিক বিন জিগর একবারও এই কথা বলেন না যে আমি গোলাম বিক্রি করব, তিনি বলছেন আমি একটা বালক আনছি, বালকটা বিক্রি করব, এখানে একটু সম্মান বাড়ায় দিল। যখন আজিজ মিসির তিন ওজনে হযরত ইউসুফ নবীকে ক্রয় করলেন, বাড়িতে যাইয়া জুলেখা তার বিবি ছিলেন তার কাছে হস্তান্তর করলেন, যায়া বললেন যে আও নাত্তাখিযাহু ওয়ালাদ, সুবহানাল্লাহ, আমরা এই বাচ্চাটাকে সন্তান হিসেবে গ্রহণ করব। গভর্নর আজিজ মিসির তার সন্তান, এখন গোলাম বলতেছেন না, কি বলতেছেন, আমাদের সন্তান, কারণ তাদের সন্তান ছিল না, জোলাইখার কি ছিল না, আজিজ মিসির অথবা জোলাইখার সন্তান ছিল না, যখন এই বালক পাইছে এখন এটা গোলাম না, এটা আমাদের সন্তান, সুবহানাল্লাহ, আল্লাহ তার মর্যাদা কিভাবে বাড়ায় দিলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, হে নবী ইউসুফ দেখেন কিভাবে আমি রাব্বুল আলামিন একের পর এক আপনার সম্মানটাকে বাড়ায় দিলাম, আপনাকে জমিনের ভিতর আমি কিভাবে প্রতিষ্ঠিত করে দিচ্ছি। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়ালিনু আল্লিমাহু, শুধু তাই নয় আমি আপনাকে জ্ঞান দিলাম, কিসের জ্ঞান, মিন তাউইলিল আহাদিস, আপনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন, এই রকম জ্ঞান আমি ইউসুফ আপনাকে দান করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিসসালামকে কি জ্ঞান দান করছেন, এমন জ্ঞান যে জ্ঞান জানলে মানুষ স্বপ্নে যদি কিছু দেখে ওই স্বপ্নে দেখার পরে এটার তাবির কি, এটার ব্যাখ্যা কি, হযরত ইউসুফ নবীর কাছে যদি কেউ এসে বলতে পারতেন সঙ্গে সঙ্গে তিনি স্পষ্টভাবে খোলাসা করে বলে দিতে পারতেন। এই জ্ঞানটা আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে দান করলেন। এরপরে বললেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, এরপরে অনেক মানুষ বুঝবে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইউসুফ নবী আমি যে শুধুমাত্র আপনাকে স্বপ্নের তাবিরের জ্ঞান দিয়েছি বিষয়টা এইরকম না। হযরত ইউসুফ নবী আস্তে আস্তে যখন যুবক হয়ে গেলেন, প্রায় বয়স 15 থেকে 16 পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাক বলতেছেন এই ইউসুফ নবী আমি আপনার জ্ঞানকে আরো বাড়াইয়া দিলাম, জ্ঞানটা হলো হুকমা, প্রজ্ঞা, আপনার ভিতরে আমি প্রজ্ঞা ঢুকাইয়া দিলাম, সুবহানাল্লাহ, প্রজ্ঞা মানে বিজ্ঞান, বিজ্ঞান ঢুকাইয়া দিলাম, ওয়া ইলমা এবং অন্যান্য যত জ্ঞান আছে সব জ্ঞানের কিছু কিছু অংশ আপনার ভিতরে ঢুকাইয়া দিলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর মনে রাখবেন আমি আল্লাহ পাক এইভাবে যারা মুত্তাকি মুহসিনিন বান্দা তাদেরকে উজরাত দিয়ে থাকি। হযরত ইউসুফ আলাইহিসসালামকে কোথায় এনে দিলেন, ভুলে গেছেন, জুলাইখা, আজিজ মিসির, এই নামগুলো মনে রাখতে হবে, এই আজিজ মিসির আর জুলাইখার ঘটনা আগামী জুমায় পুরো জুমা চলবে, শুধু আজিজ মিসির জুলাইখা, আজিজ মিসির কে, মিশরের গভর্নর, কে, মিশরের গভর্নর, আর তার স্ত্রী জুলাইখা, এই দুইটা নাম খুব খেয়াল রাখতে হবে। নিয়া বললেন জুলাইখা এটা আমাদের সন্তান, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, তাকে দেখে
সেবা যত্ন করতে শুরু করলেন। যত যা কিছু লাগে, যা কিছু লাগে তার আনন্দের জন্য, বিনোদনের জন্য সব কিছু করতে শুরু করলেন। খাওয়াইতে শুরু করলেন, পড়াইতে শুরু করলেন, যা যা লাগে সব কিছু জুলাইখা তাকে দিতে শুরু করলেন। আস্তে 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 হযরত ইউসুফ আলাইহিসসালাম বড় হইতে শুরু করলেন। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিসসালামের বয়স দশের উপরে, কয়ের উপরে? দশ, এগারো, বারো, তেরো। হযরত ইউসুফ আলাইহিসসালাম বালেগ হইতে শুরু করলেন, বালেগ হয়ে গেলেন। আর তার সৌন্দর্য ছোটবেলায় যা ছিল, এখন দিন দিন তার সৌন্দর্য আরো বাড়তেছে। সুবহানাল্লাহ, যে দেখে সেই হযরত ইউসুফের দিকে অপলক দৃষ্টিতে তাকায় দেয়, যার কারণে জুলাইখা বাহিরে যাইতে দিতেন না। প্রাসাদের ভিতর ইউসুফকে যতক্ষণ পারতেন রাখতেন, বাহিরে যাইতে দিতেন না। কারণ তার ইচ্ছা ছিল বাহিরে মানুষ দেখলে বিভিন্ন দৃষ্টিতে ইউসুফের দিকে তাকাইবেন, এটা জুলাইখা কখনো সহ্য করতে পারেন নাই। আমার ভাইরা, হযরত ইউসুফ আস্তে আস্তে যুবক হইলেন, বড় হইলেন। আর জুলাইখা তার দিকে আস্তে আস্তে করে আকৃষ্ট হওয়া শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ, কোন জুলাইখা ইউসুফের সৌন্দর্যের দিকে দেখতে 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 আস্তে 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 আকৃষ্ট হয়ে গেলেন। এতটাই পাগল হয়ে গেলেন যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে এক সেকেন্ডের জন্য তিনি দেখে না দেখে থাকতে পারেন না, পাগলের ন্যায় হয়ে গেলেন। তার একটা কথা, ইউসুফকে যে কোনো মূল্যেই হোক একবার হইল তাকে আমার পাইতে হবে, এটাই তার জল্পনা কল্পনা। তখন থেকে আস্তে আস্তে তার অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করে দিতে শুরু করলেন, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। এখনো মুখে বলেন নাই, আকারে ইঙ্গিতে অঙ্গভঙ্গি চলাফেরায় হযরত ইউসুফকে বুঝাইয়া দিতেছেন, জুলাইখা ইউসুফ আমি তোমাকে পেতে চাই। যখন হযরত ইউসুফ বুঝতে পারলেন জুলাইখা ইউসুফ নবীর দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন, তিনি আল্লাহর নবী ছিলেন, এরপর থেকে হযরত ইউসুফ জুলাইখার দিকে আর তাকাইতেন না, তাকান নাই। কারণ তিনি চিন্তা করলেন জুলাইখার দিকে যদি তাকাই কোন দিকের ঘটনা আবার কোন দিকে চলে যায় বলা যায় না। তিনি আল্লাহর নবী ছিলেন, এই জন্য যখন তিনি বুঝতে পারলেন জুলাইখা তার দিকে আকৃষ্ট হয়ে গেছে, তিনি তার চোখকে হেফাজত করলেন, তিনি জুলাইখা থেকে একটু দূরে দূরে থাকতে চান। যখনই হযরত ইউসুফ দূরে দূরে থাকতে চান তখন জুলাইখা আরো বেশি পাগল হওয়া শুরু করে দিল। এতদিন তো কাছে কাছে ছিল, যখন ইউসুফ বুঝতে পারলেন তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে তখন তিনি একটু সরে সরে দূরে দূরে থাকার চেষ্টা করেন। আর যখনই কাছের মানুষ দূরে যায় তখন তার যন্ত্রণা আরো বেড়ে যায়, তিনি অস্থির অধীর হয়ে গেলেন। আমার ভাইয়ের একদিন মালিক বিন একদিন আজিজ মিসির তার বাড়িতে মেহমান আসলো। জুলাইখার সম্পর্কে দাদি হয়, দাদি তার সিনট্রম গুলো দেখে ধরে ফেললেন, বললেন জুলাইখা।